সম্প্রতি কলকাতার একটি কনসার্ট করার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ভারতের তুমুল জনপ্রিয় সঙ্গীত শিল্পী কৃষ্ণকুমার কুন্নাত ওরফে কেকে। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন এই গায়ক। এদিকে কেকের মৃত্যুর পর আরেক জনপ্রিয় গায়ক শানকে নিয়ে চিন্তিত তার দুই সন্তান, এমনকি বাবাকে হার্টের পরীক্ষা পর্যন্ত করান গায়কের সন্তানেরা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি জানান শান। শান জানান, কেকের মৃত্যুর পর ঘরে ঘরে এখন দুশ্চিন্তা। তার দুই পুত্র সন্তান সোহম এবং শুভ ভয় পেয়ে গেছেন, তাই বাবাকে হার্টের পরীক্ষা করার জন্য জোর দেন তারা। এদিকে ছেলেদের জোরাজোরির পরে মুম্বাই ফিরে তিনি চেক আপ করান, একই সাথে চল্লিশ অর্ধ মানুষদের উদ্দেশ্যে বলেন ঝুঁকি নেবেন না, বছরে একবার করে হলেও হার্টের পরীক্ষা করিয়ে নিতে বলেন এ গায়ক। শানের কথায় বিপদ যে কোনো মুহূর্তে আসতে পারে, যিনি মঞ্চের উপর দাঁড়িয়ে পারফর্ম করছেন আর যিনি দর্শকের আসনে রয়েছেন, যে কারো ক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে, সেজন্য যে কোনো লাইভ কনসার্টে অ্যাম্বুলেন্স থাকা খুব জরুরি। গায়ক জানান, যত পারিশ্রমিকই দেয়া হোক না কেন, কেকে একটি মাসে আটটির বেশি লাইভ শো করতেন না, খুব সচেতন ছিলেন তিনি। তবু শানের আক্ষেপ যে এত সতর্ক ছিল, যে এত মেপে পা ফেলত, তার সঙ্গে এমনটা হবে কে জানতো।